শেখ হাসিনা মনে করছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা পরনের কাপড়টা লইয়া গণমতে পলাইছে, লোকেদার একটা কাপড় লইতে পারে নাই। ভারতের সরকার তারে কিছু কাপড় চোপড় দিছে, এক কাপড়ে থাকন লাগতো। আল্লাহর বিচার বড় কঠিন বিচার, আল্লাহর বিচার বড় ভয়ঙ্কর বিচার। আমাদের লাখ লাখ ভাইয়ের উপরে যে নির্যাতন 15 বছরে হয়েছে, আল্লাহ সাক্ষী আজকে তাকায়া দেখেন কোথায় শেখ পরিবার, কোথায় হাসিনা, কোথায় রেহানা, কোথায় তাপস, কেউ না। মন্ত্রীরা লাশের হিসাব নেয়, মন্ত্রীরা গুম করার নির্দেশ দেয়, মন্ত্রীরা খুন করার নির্দেশ দেয়। আমার বোনের কাছ থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায়, আমার ভাইয়ের কাছ থেকে আমার বাবাকে আমার চাচাকে তারা গুম করে। এখন আদালতেও যাইতে পারে না, মাইনসে পচা ডিম আর কি জুতা লইয়া রেডি থাকে। কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, আমি যাকে ইচ্ছা সম্মান দান করি, যাকে ইচ্ছা আমি বেইজ্জত করি। বেইজ্জতি কত প্রকার ও কি কি, এইবার হাসিনা তুমি টের পাইছো। আমরার সকলের প্রাণের নেতা, আমাদের নয়নের মণি, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 76 বছর বয়সে হাসিনা তুমি জেল খাটাইছো মিথ্যা মামলায়। আমাদের মাকে তুমি বাড়ি ছাড়া করছো, ঠিকানা ছাড়া করছো হাসিনা। বাংলাদেশের মাটিতে তোমার আর জায়গা হবে না। 76 বছর বয়সে পলাইছো তো শ্বশুর বাড়ি, আল্লাহ করে যেন কবরটাও তোমার বাংলাদেশে না হয়। আমার মা আমাদের মাকে ঠিকানা ছাড়া করেছে, যে এই মহিলা বাংলাদেশের মাটিতে সে ফিরতে পারবে না। আমরা তার সমুচিত জবাব দেব ইনশাল্লাহ। আমরা ধৈর্য ধরছি, একদিন না, দুই দিন না, 15 বছর আমরা ধৈর্য ধরছি। আল্লাহ তাআলা বলছেন সবর করো, বান্দা তুমি সবর করো। আমরা সবর করছি, আমরা ধৈর্য ধরছি, ইনশাআল্লাহ আপনাদের ভোটে, জনগণের ভোটে কানের শেষ আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান রাজার মতন দেশে আসবে ইনশাআল্লাহ। আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা হয়েছে, আমি দাবি করছি এই সরকারের কাছে এইসব রাজনৈতিক মিথ্যা মামলা তুলে নেওয়া হোক। মিথ্যা মামলায় বহু দৌড়াইছি আদালতে আদালতে, বহু দৌড়াইছি আমরা কোর্টে কোর্টে, আর কোর্টে দৌড়াতে চাই না। এখন দেশ গঠনে কাজ করতে চাই, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। দলে অনেক বড় দল, অনেক মানুষ এই দলের সঙ্গে আছে, সকলেরই নেতা হওয়ার ইচ্ছা থাকে, তবে নেতা তৈরি করে আল্লাহ, এবং যাকে ইচ্ছা তাকে তৈরি করে। সুতরাং দল
তারা করছে তার জবাব বিএনপির দেওয়া লাগে নাই, দেশের সাধারণ মানুষ তার জবাব দিয়ে দিছে। স্কুলগুলোতে এতদিন নাচানাচি দেখছি, লাফালাফি দেখছি, ডিম ভাজে কেমনে হেইডা দেখছি, সর্বনাশের কথা। আমি ব্যারিস্টার, আমার মা এমএ পাস, স্কুলে বসে তো ডিম ভাজন শিখতে হয় নাই, মাই শিখাই দিছে কেমনে ডিম ভাজতে হয়, কেমনে বিছনা করতে হয়, এটা তো জন্মের পর তো দেখে বড় হইছি। এটা দেখানোর জন্য কি স্কুলে পয়সা দা ফোরন লাগে? এটার জন্য তো স্কুলে পয়সা দা ফোরন লাগে না। স্কুলে গেছি যাতে দুইটা পড়া বুঝতে পারি, শিখতে পারি, যাতে ভবিষ্যতে একটা চাকরি করতে পারি। সুতরাং আপনাদের ভোটে আল্লাহর রহমতে যদি আমরা রাষ্ট্রের দায়িত্বে যাই, স্কুলগুলোতে আগের মতো আমরা যেমন পড়াশোনা করে জজ ম্যাজিস্ট্রেট হয়েছি, সেই রকম পড়াশোনায় আবার আমরা শুরু করব ইনশাআল্লাহ। অটো পাস, হাসিনার অটো ইলেকশনের মতো অটো পাস ওই দিন চইলা গেছে। ওলাপান ছাত্র তোমাদের বলি, এইবার কিন্তু পড়াশোনা করে পাশ করন লাগবো। অটো পাস এমনিতে শান্তি লাগে, এখন খুশি লাগে, পড়তে হয় না, খেললে বেড়াইলেই চলে, কিন্তু জীবনে বিরাট ক্ষতি। যখন বয়স হবে, যখন দায়িত্ব নেওয়ার সময় আসবে, যখন পরিবারের ভার নেওয়ার সময় আসবে, তখন এই অটো পাশে আর চাকরি হবে না। সুতরাং জাতিকে ধ্বংস করা, আমাদের আগামী প্রজন্মকে ধ্বংস করা, আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করা, যেই নীল নকশা আওয়ামী লীগ সরকার করেছিল অটো পাশের নামে, নতুন সিলেবাসের নামে, ডিম ভাজি শিকানির নামে, বিছানার চাদর হুসানি শিকানির নামে, এইগুলি আর চলবে না। আমরা চুপ করে শান্তি সহকারে ছিলেন,